হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। গ্রামের রান্না উইথ সীমা চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। বন্ধুরা, আজকে আমি ব্রেকফাস্টে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত পরোটার রেসিপি। আজকে আমি বানাবো পেঁয়াজের পরোটা। অনেক পরোটা তো আমরা খেয়েছি, কিন্তু পেঁয়াজের পরোটাটা একদম অন্যরকম। তো চলুন, কীভাবে আপনারা সেটা বানাবেন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এর জন্য কিন্তু ঘরের আমাদের মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু স্পেশাল রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারবো। তো চলুন রান্নাঘরে যাই, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই পেঁয়াজের পরোটাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা, আর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। শুকনো অবস্থায় আটাটা ময়দাটা নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ময়নের জন্য আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে দেব। এবার জল দিয়ে ভালো করে মেখে নেব। মাথায় ফেলে দিয়েছিল তুমি, যেও না বাবা, ভুলে এসেছো তো? হ্যাঁ, আমি আর আসবো না, গাছটা যদি মাথার উপর পড়ে যায়। যাও দেখে এসো দাদু। আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। এই পেঁয়াজের পরোটাটার জন্য এখানে আমি 5টা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একদম ফ্রেশ ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা। তো চলুন পেঁয়াজগুলো এবার কেটে নিই, আর বাকি উপকরণগুলো সব কেটে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা ধনে পাতা, একদম ছোট ছোট মিহি করে কাটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি গ্রেট করা আদা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানে আমি খুব হালকা হালকা করে মেখে নেবো, নাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে। আর একদম আটাটা সব মাখা রেডি হয়ে যাবে, তারপরেই কিন্তু এই পেঁয়াজের পুরটা রেডি করবেন, যাতে বানানোর সঙ্গে সঙ্গে এই পুরটা আপনারা দিয়ে দিতে পারেন পরোটার মধ্যে। থেকে শেষে আমি একটু জোয়ান কষে দিয়ে দিচ্ছি। জোয়ানটা এভাবে দিলে কি হবে না, জোয়ানের গন্ধটা খুব ভালো আসবে। এবার হালকা হালকা করে একটু মিশিয়ে দেবো। আপনারা যদি নুন না দেন তাহলে কিন্তু পেঁয়াজটা আপনারা এইভাবে রেডি করে 2-3 দিন ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারবেন। পেঁয়াজের পুরটা আমার রেডি হয়ে গেছে, এবং দেখুন কি সুন্দর কালারটা এসেছে। চলুন এবার ঝটপট আমি পরোটাগুলো বেলে নিই, কারণ এই পুরটা রেডি করে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, এবং দেখুন কি সুন্দর একদম সফট হয়েছে। চলুন এবার পরোটার জন্য আমি লেচিগুলো কেটে নিই। দেখুন এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এবার এই লেচিটা আমি একটা বাটির শেপে বানিয়ে নেব। এভাবে পুরটা দিলে কিন্তু একদম বার হয়ে যাবে না, তাই এভাবে আমি বাটির মতো বানিয়েই পুরটা দিচ্ছি। এবার এই বাটিটার মধ্যে আমি একটু গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি, তার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পুরটা। হাতে করে চাপ দিয়ে দিয়ে ভর্তি করে পেঁয়াজের পুরটা আমি দিয়ে দেব। এরপর উপর থেকে আমি আরো একটু শুকনো গুঁড়ো আটা দিয়ে দেব। এতে কি হবে না, পেঁয়াজের ময়েশ্চারটা বাইরে বেরিয়ে আসবে না, আর আমাদের বেলতেও ভীষণ সুবিধা হবে। চলুন এবার মুখটা আমি বন্ধ করে দিই। এভাবে ঘুরিয়ে বন্ধ করে দেব। এবার সব থেকে প্রথমে একটু আমি গুঁড়ো আটা দিয়ে এটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে গোল করে নেব। প্রথমে কিন্তু আমি বেলে নেব না, নাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। এভাবে করবেন, দেখবেন পেঁয়াজের পুর কিন্তু একদম ভেতরেই থাকবে, ফেটে বেরিয়ে আসবে না।
দেখুন বেশ চাপ দিয়ে আমি পরোটার আকারে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে বড় করে নেব। দেখুন হয়ে গেছে, আর আমি বেশি বড় কিন্তু করছি না। দেখুন বন্ধুরা, আপনারা পরোটায় বেলাটা দেখে বুঝতে পারবেন পুরো পুরটা আমার চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে। দেখুন দুপাশেই একদম। তো চলুন এইভাবে আমি সবকটা বেলে নেব। এবার সব পরোটাগুলোই আমি একদম মিডিয়াম আঁচে হালকা হালকা করে ভেজে নেব। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, ঘি দিলে কি হবে না একটু ক্রাঞ্চি, আর তেলে পরোটাটা বেশ নরম হয়। পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। চলুন ভাজা হয়ে গেছে, আবার নামি। এভাবে লাল লাল করে আমি সবকটা পরোটাই ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা, চটপট বানিয়ে নিলাম পেঁয়াজের পরোটা। তা আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিজের বাড়িতে বানিয়ে খাবেন। তো চলুন পরোটাটা আপনাদেরকে একটা ছিঁড়ে পড়া দেখাই কেমন হয়েছে। দেখুন একদম নরম এবং পুর ভর্তি। এই যে দেখুন পুরো পুর ভর্তি। তো এই পরোটাটা শুধু মুখে খেতেই ভীষণ সুন্দর লাগে। তো আমি এখানে চিলি সস আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু টক দই দিয়েও খেতে পারেন।